আচ্ছা, আমাদের এখান থেকে শুরু করার কথা ছিল, তো এখান থেকে শুরু করছি। তো এই এই জিনিসটা আমি মানে এখানে যে লেখাটা আছে এটা গত লেসনে আমি বলেছিলাম, তো তোমরা এটা পড়ে ফেলাও যে ঘনসংখ্যার ক্ষেত্রে যদি দৈর্ঘ্যপ্রস্থ বরাবর কতগুলো ঘনক থাকে সেটা বের করার নিয়মটা কী। আসলে সেটা বের করার নিয়ম হচ্ছে যে তোমাকে একটা রাশি ধরে নিতে হবে, যে আমরা জানি কোনো ঘনকের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা প্রত্যেকেই এক একক হলে, এক একক বলতে যদি পাঁচটা থাকে একবার বাহু বরাবর, এখানে যদি পাঁচটা থাকে নিচেও পাঁচটা, তারপর এইভাবে উচ্চতায়ও পাঁচটা, সব দিকে মানে সেম সেম থাকে, এক একক হলে তাকে এক একক এক একক ঘনক বলা হয়। একক ঘনকের আয়তনকে আমরা এক ঘন একক বলি। তাহলে আয়তনের সাথে খুব সহজে আমরা ঘন সংখ্যার তুলনা করতে পারি। আয়তাকার ঘনবস্তুর আয়তন এই যে এটা, এটা কিন্তু সূত্র, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, লেন্থ উইথ হাইট। আর ঘনকও কিন্তু একটি আয়তাকার ঘনবস্তুর বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরস্পর সমান। তাহলে ছবির ঘনকের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। তো তোমরা তো নিশ্চয়ই জানো যে কোনো একটা রাশির বা কোনো একটা জিনিসের যদি তুমি কোনো কিছু না জানো আর কি, তাহলে এক্স ধরে নিতে হয়। আমি একটু দেখাই 3D পেইন্টে। আচ্ছা, তো এখানে মনে করো যে এরকম একটা এইরকম একটা জিনিস আছে যার সব কিছুই কি সমান। এটা হচ্ছে একটা ঘন, এই যে এরকম দিলাম একটা ঘন। তাহলে এটাকে আমি যদি দৈর্ঘ্য ধরি, এটা প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, এই তিনটাই কি সমান থাকবে? অ্যাটলিস্ট কী থাকবে, সমান থাকবে। তা এখন আমরা মাপ যোগ জানি না, তাহলে আমরা যদি এটাকে ঘনক হিসেবে ইয়া করতে চাই, আখ্যায়িত করতে চাই, তাহলে এটাকে আমি ধরতে পারি এক্স দৈর্ঘ্য, তারপরে প্রস্থ ধরতে পারি আবার এক্স, তারপর উচ্চতা ধরতে পারি আবার এক্স। তাহলে কী হবে বিষয়টা, যে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে কি হইল এক্স কিউব, কারণ এখানে পাওয়ার ওয়ান, এখানে পাওয়ার ওয়ান, এখানেও পাওয়ার ওয়ান। বুঝতে পেরেছ? ঠিক আছে, তারপরে আমরা পরে যাই। আমরা দেখেছি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি স্কোয়ারকে যেমন যেমন থ্রি এর বর্গ বলা হয়, একইভাবে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এটাকে এক্স কিউব, অর্থাৎ এক্স এর ঘন, এক্স কিউবড। এখানে কিউবড লেখছে, আমরা কিউবই বলে ফেলাই সাধারণত, সমস্যা নেই, বলা যাবে। কিন্তু আমরা এটাও জানি যে আয়তাকার ঘনবস্তুর আয়তন এক্স কিউব। উপরের উদাহরণ থেকে আমরা পেলাম যে এক্স কিউব গঠন করতে এক্সকে এক্স বার গুণ করতে হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি, এই যে এখানে একটা বিষয় বলছে তারা যে যদি অসীম সংখ্যক, এরকম অসীম সংখ্যক বলতে অনেকগুলা এক্স থাকে, তাহলে আমি কিভাবে লিখব, ঠিক না? তো এটা লেখার জন্য আমি একটা এক্স লিখব আর একটা এন দিব, যেখানে এক্সটা হবে ঘাত, সরি সরি ভিত্তি, ভিত্তি বেজ, ভিত্তি, আর এনটা হবে কি পাওয়ার বা ঘাত, ঠিক না? পাওয়ার বা ঘাত। এখানে বলছে তারা এক্সের এন সংখ্যক উৎপাদক। তা আমি আরেকটু দেখাই, যে এখানে এখানে মনে করো যে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এইভাবে, তো এখানে ডট 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 আবার এক্স ইন্টু, এদিকে ক্রস দিয়েও ইন্টু বোঝানো যেতে পারে এরকম। তাহলে অনেক আছে অনেক, তাহলে আমি এটাকে কীভাবে লিখবো, সমান সমান একটা এক্স লিখবো, আর যেহেতু পাওয়ারের কোনো হিসাব নাই তাহলে আমরা কি দিয়ে দিব, এন। আশা করি বুঝতে পেরেছ। পরে যাই, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে তাকে ওই উৎপাদকের সূচক বলা হয়, আর ওই উৎপাদকটিকে ভিত্তি বলা হয়, যেটা আমরা জানি যে এখানে এই যে সব, এই যে এখানে তো পাওয়ার আছে,
1 পাওয়ার 1 পাওয়ার 1 পাওয়ার 1 পাওয়ার 1 1 1 এভাবে চলছে। তো এটা তোমরা মুখস্থ নিলে করে নিলে মানে করে নিতে পারো আর কি। নিচের ছবি থেকে সংখ্যা সূচকের সাথে অজানা রাশি সূচকের কি কোনো মিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই আমরা মিল খুঁজে পাচ্ছি, কেন নয়, আমরা অনেক মিল খুঁজে পাচ্ছি। দেখাই এইখানে, এই যে এইটা হচ্ছে কি ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার বা গাত। তাহলে এইখানে এইটা হচ্ছে ভিত্তি মানে অজানা রাশি এক্স, আর এইটা হচ্ছে কি ঘাত, ঘাতটা জানা বাট ভিত্তিটা কি অজানা। তাহলে সেম সেম এটা হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার সূচক বা ঘাত, এটাকে আমরা কি করতে পারি ঘাত বলতে পারি, এক্সপোনেন্ট। আর এটা হচ্ছে বেস। আমরা নিচে যাই, নিচের টেবিলটি পূরণ করো, বারবার একই সংখ্যা বা রাশির গুণ, রিপিটেড মাল্টিপ্লিকেশন। তাহলে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এখানে কয়টা আছে, পাঁচটা আছে, এখানে আছে পাঁচটা। তাহলে এখানে ভিত্তি কত, দুই, সূচক কত, পাঁচ, কেমনে, এই যে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান। আমরা জানি ভিত্তি একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে পাঁচটা এক মিলে পাঁচ। তাহলে ঘাত কীভাবে দেখানো যাবে, টু টু দ্য টু টু দ্য পাওয়ার ফাইভ, যেহেতু দুই দুগুণে চার, এই দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, ষোলো দুগুণে বত্রিশ, টোটাল মান কত, বত্রিশ। তাহলে এইখানে কী আসবে, এটা হবে বেস হবে এক্স, সূচক হবে ফোর, শক্তি বা ঘাত কীভাবে আমরা দেখাতে পারি, এক্স পাওয়ার ফোর, আর এইখানে হবে, এইটাই হবে, এটার তো আর কোনো ভ্যালু নাই, এটার ভ্যালু এটাই হবে, ঠিক আছে না। এখানে ওয়ান পাওয়ার, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, তাহলে চারটা ওয়ান মিলে ফোর সূচক, আর বেস তো আছেই এক্স। পরে যাই, এখানে বলছে যে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর, তার মানে এখানে বেস কত, ফোর, ঠিক না, এখানে বেস কত, ফোর। আমি একটু হ্যাঁ জুম আউট করে দিলাম, যেহেতু চার আছে কয়টা, তিনটা, প্রত্যেকটার পাওয়ার ওয়ান ওয়ান, তাহলে এখানে সূচকটা লিখবো কি থ্রি, তিনটার পাওয়ার তিন মিলে মানে তিনটা মিলে তিন, আর এখানে শক্তি বা ঘাত হবে ফোর পাওয়ার তিন। আর এইখানে যদি আমরা লিখি চার কতবার, তিনবার, চার চারে ষোলো, চার ষোলো চৌষট্টি, এই যে চৌষট্টি। দেন আমরা এখানে পাস, আরে ভাই ডেকুরাইতেছে রে, এখানে ভিত্তি হচ্ছে ফাস মানে ফাইভ, তাহলে এখানে যেহেতু সূচক বলছে তিন, নিশ্চয়ই ফাইভ তিনবার আছে, ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ, এই তিনবার দিলাম, তাহলে এখানে আমরা লিখবো বেস হচ্ছে ফাইভ, সূচক হচ্ছে তিন, পাঁচ পাঁচে পঁচিশ, একশো পঁচিশ হবে তিনটার ভ্যালু, এই তিনটা গুণ করে দিলে। দেন এখানে হচ্ছে ভিত্তি হচ্ছে ছয়, সূচক হচ্ছে দুই, তাহলে আমরা সূচকের জায়গায় দুই লিখবো, ভিত্তির জায়গায় ছয় লিখবো, যেহেতু দুইবার আছে তাহলে সিক্স ইন্টু সিক্স, ছয় ছয় কত, ছত্রিশ, এটার ভ্যালু। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যখন আমরা একটি সূচকীয় রাশি দ্বারা অন্য সূচকীয় রাশিকে গুণ করি তখন কি ঘটে, তোমরা লক্ষ্য করেছো কি? চলো আমরা দেখি কি ঘটে, এক্স পাওয়ার সিক্স কে এক্স কিউব দ্বারা গুণ করি। চলেন আমরা এটা করি, এই যে এটা, এটা আমি একটু অন্য জায়গায় আপনাদেরকে করে দেখাই। এই যে এখান থেকে রাশিগুলো নিয়ে নেই, এক্স পাওয়ার সিক্স ইন্টু এক্স পাওয়ার, আপনাদের অঙ্কটা আমি অন্য জায়গায় কইরা দেখাইতে আসি, ওয়াইট। আমাদের রাশি হচ্ছে এক্স পাওয়ার সিক্স কে কে এক্স পাওয়ার কিউব দ্বারা, দ্বারা বানানো হয়েছে না, বি লাগাও, হ্যাঁ, দ্বারা ভাগ, সরি 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 গুণ। ওকে আমরা এখন করবো, তাহলে শুরু করি, এক্স কয়টা সিক্স আছে, ছয়টা, তাহলে এক্স ইন্টু এক্স এক্স, এই যে ছয়টা হয়ে গেলো, এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেছে না। তারপর এটাকে ব্র্যাকেট লাগাই, এই যে ব্র্যাকেট লাগাইলাম, ইন্টু দিলাম, আরেকটা ব্র্যাকেট লাগাইলাম, অনেকভাবে এটা করা যায় আসলে, এই যে করে ফেললাম। এখন এটারে আমি কী করবো, এই যে এটা কিন্তু একটু তীর মারিয়ে দিকে, এই যে তীর মারলাম, এইটা হয়েছে এডার, আর এইটা হয়েছে এডার, এখানে কিন্তু প্রত্যেকটার পাওয়ার ওয়ান আছে, এটা এইখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে 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 এখানে, আমরা জানি তো ওই যে কী জানি যে সবগুলা গুণাকারে আছে, বেজ একই রকম আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, ছয়টা এক যেহেতু তাহলে ছয় হবে, ডেকুর রে ভাই ডেকুর। পরে এক্স কিউব, এইখানে তিনটা আছে পাওয়ার, তিনটা, এই যে তিন, ঠিক না, তাহলে
তিন আছে, ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে কয়টা আছে টোটাল? এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে ছয়টা, এখানে তিনটা। তাহলে কী লিখবো আমরা? এসে বলি খেলাই, একটু কালা করে দেই। হ্যাঁ, এক্স এক্স ইনটু এক্স, সবগুলো লিখবো আর কি, ইনটু এই যে তিনটা লিখলাম। এটা একটু অন্য কালার দিয়ে লিখলে ভালো না, সবুজ আলি কুমকুম চাক্কুম চুক্কুম, এই যে এক্স। এখন কী হইলো? সবগুলা গুণ হয়ে গেল, ঠিক না? আবার কালা করে দিই, সবগুলা গুণ হয়ে গেল। তাহলে এখানে কয়টা আছে? ভেজরম সবগুলো একই রকম না? আমরা এখন লিখতাম কি, এক্স পাওয়ার হয়েছে কত? নয়, ছয় আর নয় তিন মিলা নয়। এখন এইটারে আবার অন্যভাবে হাইলাইট করা যায়। কেমনে করা যায় আমি একটু দেখাই, এইদিকে একটু ডিভাইড করে দিই। যেমন এক্স পাওয়ার সিক্স ইনটু এক্স পাওয়ার কিউব, এটা কিন্তু ডট দিয়ে আমরা দেখাইতে পারবো। তাহলে আমরা কি জানি যে পাওয়ারগুলো একরকম থাকলে, বৃত্তিগুলো একরকম থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এই যে যোগ করে দিলাম, এমনিও আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এই যে আমি দেখাইলাম যা যা সব কিছুই কিন্তু এই যে এইখানে তারা আলোচনা করে দিছে। তাহলে এইখানে একটু সমাধান আমরা করে ফেলাই, যে এটা এটা মাত্র আমরা করলাম আর কি। এবার নিচের খালি ঘরগুলো পূরণ করো। আচ্ছা করলাম, কোনো ব্যাপার না। এই যা এই যা লাল করে দিলাম সব। এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা না এনে, তাহলে এই যে ছয় লিখমো এনে, এক দুই তিন, তিনটা আছে না না, তিন লিখমো, ঠিক আছে। তাহলে টোটাল হইলো কয়টা? তিন এবং ছয় মিললা তো এনে নয় হইব। তাহলে আমরা এনে নয় লিখা দিব, অর্থাৎ আনসারটা এক্স পাওয়ার নয়, একটু বড় করে লিখে দিই। ভাই আর পারবো না, এই পর্যন্তই, কষ্ট লাগতেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, পরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমাদের জন্য। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।